তেলিয়ামুড়া মহকুমার আঠেরোমুড়া পাহাড়ে 8 নম্বর জাতীয় সড়কের স্কর্পিও এবং ম্যাক্স গাড়ির মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষে অল্পেতে রক্ষা পেল 1 বছরের একটি শিশুর প্রাণ, অল্প বিস্তর আহত বেশ কয়েকজন। উত্তেজনা ঘটনাস্থলে, চালক এবং ম্যাক্স গাড়ির মালিককে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ ম্যাক্স গাড়ি চালকের। ঘটনায় 1.5 ঘন্টা কেটে গেলেও পুলিশকে খবর দিলে পুলিশের দেখা মেলেনি। বাধ্য হয়ে নিজেরাই আহত ব্যক্তিরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য চলে যান। Z0330 নম্বরের একটি স্কর্পিও গাড়ি আমবাসার দিক থেকে আগরতলা যাচ্ছিল। গাড়িতে প্রায় 7 থেকে 8 জন লোক ছিল। অপরদিক থেকে TR01B2636 নম্বরের একটি ম্যাক্স গাড়ি একই রাস্তা ধরে আসছিল। মুঙ্গিয়াকামী থানাধীন 34 মাইল শালবাগান এলাকায় গাড়ি দুটি আসতেই ম্যাক্স গাড়ির স্কর্পিও গাড়িটিকে বাঁকের মোড়ে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে স্কর্পিও গাড়ির পেছনে ধাক্কা মারে। গাড়িতে থাকা যাত্রীদের মায়ের কোল থেকে 1 বছরের শিশুকন্যাটি ছিটকে পড়ে যায় গাড়ির মেঝেতে। আঘাত লাগে তার মাথায়। অন্যদিকে স্কর্পিও গাড়িতে থাকা অন্য যাত্রীর অল্প বিস্তর আহত হয়। গাড়ি থামিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা ও চালক গাড়িতে থাকা ম্যাক্স গাড়ির মালিককে মারধর করে এমনই অভিযোগ করে ম্যাক্স গাড়ি চালক। তবে এক প্রত্যক্ষদর্শী জানায়, ম্যাক্স গাড়িটি দ্রুত গতিতে এসে স্কর্পিও গাড়িটিকে সজোরে ধাক্কা মারে এবং আহত হয় একটি শিশু। পরবর্তী সময় মুঙ্গিয়াকামী থানায় খবর দিলে থানাবাবুরা আসতে প্রায় ঘণ্টাখানেক লেগে যায়। পুলিশ আসতে দেরি দেখে এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় পাহাড়ের মধ্যে না থেকে দুপক্ষই প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলে যায় চিকিৎসার জন্য। তবে স্কর্পিও গাড়িতে থাকা পরিবারটি জানায়, পরবর্তী সময় আইনি সহায়তা নেওয়া হবে। আমরা ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।